হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিক সাজেশন 2019 নিয়ে, আর এই মাধ্যমিকের পরবর্তী আমি আলোচনা করব প্রয়োগের কমন নিয়ে। বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষায় দুটি প্রয়োগ আসে, এই দুটি প্রয়োগের মধ্যে থেকে তোমাদের একটি প্রয়োগ করতে হয়, আর ওই দুটি প্রয়োগ কি এবারে মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে সেইটি জানার জন্য ও তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে তোমরা জেনে নিতে পারবে এই পরীক্ষায় কি কি প্রয়োগ আসতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো এরকম ধরনের নিউ নিউ সাজেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সবার প্রথমে যে প্রয়োগটি রয়েছে সেটি হলো এ বি সি একটি আয়তক্ষেত্র এবং ও ও আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু। প্রমাণ করো যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এরপরে যে প্রয়োগটি রয়েছে সেটি হলো এ বি সি একটি ত্রিভুজের এ কোণ সমকোণ, সি ডি মধ্যমা। প্রমাণ করো বি সি স্কোয়ার ইকুয়ালস টু সি ডি স্কোয়ার প্লাস থ্রি এ ডি স্কোয়ার। বন্ধুরা, এই প্রয়োগগুলোর মধ্যে কোনো প্রয়োগ করতে প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আমি সেই প্রয়োগটি পুরোটি বুঝিয়ে তোমাদের এর করে দেবো একটি ভিডিওর মাধ্যমে, তোমরা কমেন্ট করো। বন্ধুরা, আমাদের তালিকায় এরপরে যে প্রয়োগটি রয়েছে সেটি হলো কোনো বৃত্তের এ বি একটি ব্যাস, যার উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এ বি এর ওপর অঙ্কিত ও লম্ব এ বি কে এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো পি বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি ই ইন্টু বি এন। বন্ধুরা, এই প্রয়োগটি খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। বন্ধুরা, এরপরে যে প্রয়োগটি রয়েছে সেটি হলো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এ বি ও ডি সি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো পি এ ইন্টু পি বি ইকুয়ালস টু পি সি ইন্টু পি ডি। এরপরে যে প্রয়োগটি রয়েছে সেটি হলো ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি। প্রমাণ করো এ বি প্লাস সি ডি ইকুয়ালস টু বি সি প্লাস ডি এ। বন্ধুরা, এরপরে যে প্রয়োগটি রয়েছে সেটি হলো প্রমাণ করো বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। বন্ধুরা, এরপরে যে প্রয়োগটি হলো সেটি হলো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি ইকুয়ালস টু ডি সি। প্রমাণ করো যে এ সি ইকুয়ালস টু বি ডি। আমাদের তালিকায় যে লাস্ট প্রয়োগটি সেটি হলো প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বন্ধুরা, এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই কটি উপপাদ্য যদি ভালো করে তোমরা ফলো করো তাহলে এ তোমাদের কোনো প্রবলেম হবে। এই প্রয়োগগুলো যদি তোমরা ভালো করে এ করো, বুঝে করে নিতে পারো, তাহলে এ তোমরা এবারে দুটো প্রয়োগই কমন পাবে এবং যার মধ্যে একটি ই তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। আর বন্ধুরা, এই প্রয়োগগুলোর মধ্যে কোনো প্রয়োগ করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো ও আমাকে যে এই প্রয়োগটি আমরা পারছি, এই প্রয়োগটি করে দিন, তাহলে আমি সেই প্রয়োগটি তোমাদের এর বুঝিয়ে এ ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, আর যদি তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট না হয়ে থাকো ও তাহলে এ তোমরা মাধ্যমিকের স্টুডেন্টকে অথবা মাধ্যমিক স্টুডেন্ট হলে তোমাদের বন্ধুবান্ধবকে এ ভিডিওটি শেয়ার করো ও তাদেরও হেল্প করো। তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও আর বেল আইকনে ক্লিক করো এরকম ধরনের নিউ নিউ আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।